আমি শুরুতে বলেছিলাম কুরআনওয়ালা লোকদেরকে আল্লাহ দুনিয়ায় কিছু সম্মান দিবেন, কে বলতে পারবেন এটা? এটা এটাতে দেওয়া হবে, আমার হাত তোলে। কুরআনওয়ালা লোক দুনিয়ায় কিছু সম্মান পাবে এবং তারা আল্লাহর কাছেও বিশেষভাবে সম্মানিত হবে। এখন হাত তুলছেন আপনি, বলেন পৃথিবীতে কি করবে? একটা দামি হাদিস বলছি ওখানে, একটা দামি হাদিস বলছিলাম এখানে, যে এরা আল্লাহর এত কাছে যাবে। বলেন এবার আল্লাহর পরিবার আসেন, আপনি সামনে আসেন, আপনারই পুরস্কার দেওয়া হবে, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। পড়েন তা আজকে তো শ্রোতার চাইতে মিডিয়ার মানুষ ওয়াজ শুনছে ভালো, তাই না ভাইজান? ঠিক আছে, আমার দুইজন ভাইজান, সভাপতি ভাই আর আমার প্রধান অতিথি ভাই, আপনারা আমার তরফ থেকে ভাইয়ের হাতে আমিও দিলাম, আপনিও দিবেন, আমিও দিব, ধরেন আপনিও দিবেন, আপনিও দিবেন, আপনার হাত দিয়ে দেন, অসুবিধা নেই, আপনারা সম্মানিত মানুষ তো দেন। এই যে পুরস্কারের সিস্টেম করে গেলাম, এটা চালু রাখবেন, তাইলে ওই যে যারা ঘুমাই ঘুমাই শুনে এরা সামনে থেকে ঘুমাবে না, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। তিনি আলহেরা মিডিয়া থেকে আসছেন, তাই না? হ্যাঁ, এই যে ভাইজানও দিয়েছেন আরো 1000 টাকা, মাশাআল্লাহ, মিডিয়ার মানুষ টাকা পাইয়া চলে গেছে, দেখছেন কত টাকা পাইছে? আমার ভাইরা তো আপনাদের টাকা তো আমার থেকে বেশি 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 দিছেন, আল্লাহ কবুল করেন আমার ভাইদেরকে। এই কিতাবের নাম কোরআন হয়েছে কয়টা কারণে? নাম্বার ওয়ান, এক নাম্বার, কোরআন শব্দটি কেউ কেউ বলেছেন করুন মূলধাতু থেকে নিষ্পন্ন, যার অর্থ হল সর্বাধিক পঠিত, যেটা পড়া হয়। তার মানে বোঝা যাচ্ছে কোরআন এমন কিতাব যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। কিপ ইন ইউর মাইন্ড, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব, আসমানের নিচে জমিনের উপরে কোরআন যত বেশি পড়া হয় অন্য কোনো বইয়ের পৃষ্ঠা অত উল্টানো হয় না, অন্য কোনো কিতাব গুনগুন গুনগুন করে এত তিলাওয়াত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন, ঠিক আছে আবেগের ঠেলায়, এখন বুঝাই দিতে পারবেন কেমনে হয়? আপনারা কি জানেন 24 ঘন্টা নিরবধি দিবানিশে 24 ঘন্টা অনবরত বিরামহীন থামাথামি নাই, প্রতিটা সেকেন্ডে এই পৃথিবীতে আল্লাহর কালাম তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ, কিভাবে হয় জানতে মন চায় না? এখন বিজ্ঞানের যুগ, বাস্তবিক এবং বিজ্ঞান ভিত্তিক কথা না বললে যুবকরা শুনতে চায় না, মানুষ এটা মানতে চায় না। আসেন বিজ্ঞানের আলোকে বুঝাই দিই কিভাবে কোরআন পৃথিবীতে দিবানিশে 24 ঘন্টা অনবরত তিলাওয়াত হয়। আসেন বুঝাই দিই, মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন, আমরা স্যাটেলাইটের এই যুগে গবেষণা করে দেখেছি পৃথিবীতে আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি বার্ষিক গতির ফলে পৃথিবীর সব দেশে টাইম একরকম থাকে না। যেমন আপনাদের গাজীপুরে এখন বাজে রাত 10:30 আর সৌদি আরবে এখন বাজে সন্ধ্যা 7:30। আমার বাড়ি তো সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপের বিভিন্ন দেশে, লন্ডনে, আমেরিকায় আছেন, তো লন্ডনে এখন বাজে বিকাল 4:30, নিউ ইয়র্কে এখন দুপুর 12:30, অস্ট্রেলিয়াতে এক সময়, কানাডাতে এক সময়, ফ্রান্সে এক সময়, রাশিয়াতে এক সময়, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আধা ঘন্টা বেশ কম আছে না নাই। এখন আমরা রাতে 10:30 বসে কোরআনের তফসির শুনছি, কিন্তু কোনো দেশে এখন ফজরের আজান হচ্ছে, কোনো দেশে জোহরের আজান, মক্কা শরীফে এখন এশার নামাজ শুরু হবে। এই তো আমিও 15-20 দিন আগে সেখান থেকে আসলাম আলহামদুলিল্লাহ, এখন এইখানে একটু পড়ি, এই আর 5-6 মিনিট পরে নামাজ শুরু হবে, কোন অক্তের নামাজ, এশার নামাজ, কোনো দেশে এখন ফজরের নামাজ, আমেরিকায় একটু পরে জোহরের নামাজ পড়বে, লন্ডনে কিছুক্ষণ পরে তারা হয়তো আসর শেষ করেছে মাগরিব পড়বে। তাহলে বোঝা গেল পৃথিবীর সব দেশে সকল স্থানে সময়টা একরকম। এই জন্য বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে গবেষণা করে অবাক হয়ে গিয়েছে, তারা তারা দেখল এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24টি ঘন্টা কোনো না কোনো জায়গায় সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে। সুবহানাল্লাহ, তাহলে সেকেন্ডে সেকেন্ডে যদি আজান হয় নিশ্চিত
সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ার কোথাও না কোথাও মুসলমানরা নামাজে দাঁড়ায়। এবার আপনারা বলেন তো দেখি, নামাজে আমরা যখন দাঁড়াই তখন কোন কিতাব থেকে তেলাওয়াত শুরু করি? তার মানে হলো কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব। আমি আপনি যখন নাক ডাকাইয়া ঘুমাই তখনও কেউ না কেউ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কিতাব কোরআন পড়ে। কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এটি হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা দুনিয়ার একমাত্র কিতাব যা দিবানিশি 24টা ঘন্টা পৃথিবীর মানুষ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বলেন তাওরাত কি দুনিয়ায় 24 ঘন্টা পড়া হয়? জবুর কি পড়া হয়? বাইবেলের অল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কি পড়া হয়? সকল ধর্মগ্রন্থের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, কোন ধর্মগ্রন্থ কি 24 ঘন্টা তিলাওয়াত হয়? পৃথিবীর কোন গল্প আর উপন্যাসের বই আছে যা 24 ঘন্টা পড়া হয়? কোনটাই না। আমার কোরআন যা আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন এটা দুনিয়ার একমাত্র কিতাব যা 24 ঘন্টা তিলাওয়াত হয়। আমি বলেছিলাম কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? এক নম্বর কারণ পাইলাম, এটা সর্বাধিক পঠিত কিতাব। মনে থাকবে, মুখস্থ হয়েছে আপনাদের? বলেন দুনিয়াতে 24 ঘন্টা কোন বই পড়া হয়, কেমনে পড়া হয়, মানুষের বুঝাই দিতে পারবেন ইনশা আল্লাহ? এইভাবে মুখস্থ, আজকের ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে ইনশা। এটা আপনাদের ক্লাস না, এটা আপনাদের ক্লাস। নাম্বার টু, কোরআনকে কোরআন কেন বলা হয় জানেন? কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্ণন মূল ধাতু থেকে নিষ্পন্ন, এর অর্থ হলো মিলিত। মিলিত বুঝেন তো আপনারা, একসাথে হওয়া। তাইলে কোরআনকে কর্ণন থেকে মূল ধাতু ধরা হলে মিলিত বলা হয় কেন? কারণ আল্লাহর কালামটা এত সুন্দর, এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে না নাই? দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। পৃথিবীতে কোরআনের মতো একটা কিতাবও নাই। আল্লাহর কালাম আপনি খুলে দেখেন, পড়তে এত মজা লাগবে, অর্থ না বুঝলেও আপনার ভালো লাগবে, কারণ একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দ মিল আছে না নাই? কেমনে ছন্দ মিল আছে আসেন আমি আপনাদেরকে আপনাদের পরিচিত কয়েকটা সুরা দিয়ে শিখাই দেই। আমার বাবারা আমার ভাইয়েরা সবাই বলেন তো, কোরআনুল করিমের সবচাইতে ছোট সুরার নাম কি? সুরাতুল কাউসার। এই সুরাটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? যদি মুখস্থ থাকে সবাই জবান খুলে দিয়ে আওয়াজ করে মহব্বতে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দমিলটা কোথায় আপনাদেরকে দেখাই, বাবারা তাকান। ইন্না আতাইনাকাল, বলেন আপনারা বলেন ইন্না আতাইনাকাল ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। সব আয়াতের পরে র আছে না? হ্যাঁ, কাউসার ওয়ানহার আবতার মিল আছে। আসেন আপনাদেরকে দেখাই কেমনে কোরআনে ছন্দ মিল আছে। সুরাতুল ইখলাস আমার সাথে বলেন, কুল হুবাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছন্দ মিল আছে না নাই? এই বিশ্ববিদ্যালয় আর কলেজ পড়া ছেলেরা শোনো, কোরআনকে হুজুরের হুজুরার মুল্লাদের কিতাব বানাইছো, আজকে আলোচনা বুঝে দাও তুমি কোরআনের জন্য পাগল হয়ে যাবা। তোমাকে বুঝাই দিব কোরআনের ভেতরে কি আছে। দেখো, কুল হু আল্লাহ, জুড়ে কুল হু আল্লাহ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে না নাই? আসেন আপনাদের সবচাইতে প্রিয় সূরা, যেই সূরা আপনাদের কলিজায় গাথা, ওই পছন্দের সূরাটা একটু তেলাওয়াত করে দেখাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার! আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? আরো জোরে বলেন মিল আছে না নাই? তাহলে কোরআনকে কোরআন বলা হয় কেন? এই কিতাবের নামকরণের কারণ বুঝেন? কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরো জোরে। এক নাম্বার, কোরআন শব্দের একটা অর্থ হলো কি? কয়েকজন বলছে মাশাআল্লাহ, সর্বাধিক পঠিত না, সর্বাধিক
মানে সবচাইতে বেশি পড়া হয়। যদি ভালো করে বলতে না পারেন একদম সুজা বাংলায় বলবেন, হুজুর সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি পড়া হয়। দুই নম্বর, কোরআনকে কোরআন বলা হয় কারণ এই কিতাবটা এমন এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল, এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল থাকার কারণে মানুষ কখনো কোরআন শুনে বিরক্ত হয় না। যুবক এবং তরুণ ছেলেপেলেরা যখন একটা গান শুনে, কয়েকদিন একটা গান শোনার পরে বিরক্ত হয়ে বলে এক গান কয়েকদিন আর শুনবো, মাঝখানে দেখলাম বাদামের একটা গান আসছিল, যুবক পুলাপেন খালি বাদাম বাদাম জপে, কয়েকদিন বাদাম বাদাম জপা পরে কয় আর ভালো লাগে না, শেষ, বাদামের আকর্ষণ শেষ। এরপরে আরো কোনো গান আসলে ওইটার পেছনে দৌড়ায়, এইভাবে করে দেখা যায় একটার পর একটা গান আছে আর এর আগেরটার প্রতি মানুষের আকর্ষণ কমে না বাড়ে। আরো জোরে বলেন কমে না বাড়ে। কিন্তু বলেন জন্মের পর থেকে আপনারা মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব রেগুলার একটা সূরা দিয়ে নামাজ শুরু করে, কোনোদিন কি বলছেন নাকি এটা কোন জাতের হুজুর কোথার থেকে আসছে, ডেইলি দেখি একটা সূরা দিয়ে নামাজ শুরু করে, কেউ কি এমন আপত্তি করেছেন নাকি, কোনোদিন করার সম্ভাবনা আছে নাকি? হজ আর ওমরা করেছেন কে কে হাত তুলেন, মাশা আল্লাহ, হাত নামান। যারা যাইতে পারেনি আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন। তাইলে যারা গিয়ে এসেছেন তারা তো দেখেছেন আল্লাহ আমাকে বহুবার সেখানে নিয়েছেন। মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়ে যায় সেখানে করুণ চিত্র দেখা যায়, বিভিন্ন দেশের মানুষেরা সেখানে নামাজে দাঁড়ায় কোরআনের অর্থ বুঝে না, কিন্তু ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করে দেয় লক্ষ লক্ষ মুসল্লিরা চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চার মতো কাঁদে। একবার আমি এশার নামাজ আদায় করছি, ইমামতি করছেন শেখ আব্দুর রহমান সুদাইস, আমার দুই দিকে কিছু বাঙালি ভাইয়েরা দাঁড়িয়েছিলেন, যখন তিনি জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করছিলেন ইমাম সাহেব ও কাঁদছেন, আমার পাশে থাকা ভাইরা তারাও চিল্লায় চিল্লায় কাঁদছেন। নামাজ শেষ হওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ও ভাইরা তোমরা তো আরবি জানো না, তোমরা কেন নামাজে এত বেশি কাঁদলে? আমাকে জবাব দিল, হুজুর কোরআন শুনে কাদার জন্য অর্থ বোঝা লাগে না, ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত করেছে, তেলাওয়াতের আকর্ষণে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়েছে। দুনিয়াতে এই রকম অ্যাট্রাকটিভ এত এই রকম অ্যাট্রাকটিভ কোনো কিতাব আর কি আছে নাকি? আল্লাহর কালাম এটা শুনলেই মানুষের কলিজাটাকে ঠান্ডা বানায় দেন কি? এজন্য যুবক ভাইদেরকে বলছি কানের মধ্যে হেডফোন লাগায় সারাদিন গান শুনো না। কই হুজুর, কলিজার মধ্যে দুমর কলিজাটা দুমরে মুচড়ে শেষ হয়ে যায়, অশান্তি আর অশান্তি, বিভিন্ন টেনশন হতাশা সকল অশান্তি যখন কোরআনের তেলাওয়াত শুনবেন দূর করে দিবেন কে? এই জন্য যখন আমাদের হৃদয়ে অশান্তি শুরু হবে আমরা শুনবো কার কিতাব, আসতে বলবেন না জুড়ে বলেন কার কিতাব। তাহলে আমরা আজকে বুঝলাম কোরআনকে কোরআন কেন বলা হয়। আপনারা কি জানেন এই কিতাবের নাম কোরআন, এটা ছাড়াও কোরআনের প্রায় 100টা নাম আছে, সুবহানাল্লাহ বলবেন না, কয়টা নাম আছে? 100টা নাম। আমরা কয়টা বলতে পারবো? অনেকে বলতে পারবো না। কোরআন হচ্ছে কোরআনের আসল নাম, বাকিগুলো হচ্ছে সিফাত বা গুণবাচক নাম, এবং এক একটা নামের এক একটা সিগনিফিকেন্স আছে। আমি দেখি আজকে কয়েক মিনিটে আপনাদেরকে কয়টা বোঝানো যায়। এই কোরআনের নাম মুখস্থ করাবো না, এই নামের ভিতরে এই হেদায়েতি কথা চলে আসবে। ওই যে একটা জিনিস বলছিলাম না দিয়ে যাব, ওইটাও এর ভিতরে চলে আসবে ইনশা। বলছিলাম এমন একটা জিনিস দিয়ে যাব যে জিনিস দিয়ে গেলে টাকা পয়সা সম্মান রিজিক মর্যাদা সব আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে? ওই জিনিস লাগবে তো আমাদের। দেখেন কোরআন ছাড়াও কোরআনের আরও কিছু নাম আছে। কোরআন ছাড়া কোরআনের আরেকটা নাম হচ্ছে করিম। কোরআনের একটা নাম কি? আমাদের বাংলাদেশে দেখবেন এই যে প্রধান অতিথি সাহেব আছেন, দেখেন কি লেখা, নুরানি কোরআন শরীফ। কিন্তু কোরআনের কোনো নাম আলাদা শরীফ নাই, এখানে হুজুররা আলেমরা বসে আছেন, শরীফ কোরআনের কোনো নাম নাই, আছে করিম। এখন বলবেন হুজুর রেফারেন্স দেন, 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইন্নাহু লাকুরআনুন করিম। আল্লাহু আকবার, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন করিম, এটা হচ্ছে মহা সম্মানিত গ্রন্থ। করিম মানে কি? আপনাদের এলাকায় আব্দুল করিম নামে কেউ আছে? হ্যাঁ, করিম এটা আল্লাহরও নাম, এটা কোরআনেরও একটা
নাম। করিম মানে সম্মানিত। এই কিতাবকে সম্মানিত কিতাব কেন বলা হয় জানেন? কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কোরআন নাজিল করেছেন কে? কথাটা আবার রিপিট করছি শুনে, কোরআনকে কেন সম্মানিত কিতাব বলা হয়? সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসে সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য কোরআন নাজিল করেছেন কি? আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে, কিন্তু যে ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে ওই ফেরেশতার সম্মান সবচাইতে কম না সবচাইতে বেশি? আবার সারা বছরের মধ্যে বারো মাসের মধ্যে যে মাসের সম্মান সবচাইতে বেশি ওই মাসের নাম জানুয়ারি মাস। কোন মাস? প্রশ্ন হলো কি কারণে ওই রমাদানের মাস সবচেয়ে সম্মানিত মাস? কারণ ওই মাসে কোরআন নাজিল করেছেন কি? সারা বছরের 365টা রাতের মধ্যে একটা রাতের সম্মান সবচাইতে বেশি, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার যেই নবীর উপরে এই কিতাব নাজিল হয়েছে ওই নবীর সম্মান সবচাইতে বেশি দিয়েছেন কি? তাহলে কোরআন যার সাথে লাগে তার সম্মান যদি বাড়ে, স্কুল কলেজে তোমরা যারা পড়ো, ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো, যুবক এবং তরুণ ভাইয়েরা যারা এসেছেন, আমার সম্মানিত চাচারা যারা এসেছেন, আপনারাও যদি আল্লাহর কিতাব পড়ে, আল্লাহর কিতাব বুঝে, আল্লাহর কিতাব মেনে যদি দুনিয়ায় চলতে পারেন, এই দুনিয়া আর আখেরাতে আপনাকে সম্মান দান করবেন কি? মুখস্থ বাদ শোনাবো না, এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, কোরআন জানলে কোরআনওয়ালা হলে দুনিয়ায় কেমনে সম্মান। একটু পরে যদি এখানে আজান হয়, ধরে নেন ফজরের নামাজ যদি আমরা এখানে পড়ি, কোরআন যে জানে না সেই লোকটা কি সামনে যেতে পারবে নাকি ইমাম হিসাবে? জুড়ে বলেন। তাহলে বোঝা গেল কোরআনওয়ালা লোকের দাম আছে। প্রধান অতিথি সাহেব আপনি রাগ করিলেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। দেখেন কোরআনের সম্মানটা কত। এখানে এত মানুষ, আপনারা দেশে বিদেশে আমরা বড় বড় মাহফিলে যাই, কিন্তু বলেন তো একেবারে মাঝখানের চেয়ারে বসে কোরআনওয়ালা লোক কথা বলে নাকি অন্য কেউ বলে? তাহলে বলেন তো দেখি কোরআনওয়ালা লোকের দুনিয়াতে সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে করেন আপনাদেরকে আরেকটু সুন্দর করে বুঝাই, এটা তো রাজনৈতিক জায়গা না। মনে করেন আমার ভাই যুবলীগ করেন, এখানে যুবদলের কেউ থাকতে পারেন, এখানে আওয়ামী লীগের কেউ থাকতে পারেন, এখানে আবার বিএনপির কেউ থাকতে পারেন, জাতীয় পার্টির কেউ থাকতে পারেন, কিন্তু বলেন তো এখানে যদি কোরআনওয়ালা কোনো লোক থাকে সকল দলের সকল মানুষ তাকে সম্মান করবে কম না বেশি? তার মানে বোঝা গেল দলের উপরে মতের উপরে কোরআনের সম্মান কম না বেশি? কত বেশি দেখেন আমরা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কিন্তু যখন কোরআনের মাহফিল হয় তখন সকল দলের সকল মানুষরা কোরআনের সম্মানে পাশাপাশি বসি। তাহলে বোঝা গেল দুনিয়াতে কোরআনের সম্মান আছে না নাই? শুনেন শুনেন একটা হাদিস আপনাদেরকে শোনাই, কোরআনওয়ালা মানুষের সম্মান কত বেশি শুনেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে নাসাঈ শরীফে ইবনে মাজায়। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ, মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন হাদিস বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই কথা শুনতেছেন কি কথা? কথার ওজন বুঝেন আপনারা? ওজন নিশ্চয়ই মানুষের মাঝে কিছু লোক আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বুঝলেন আপনারা, কথা শোনা যায়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চান কে কে হাত তুলেন তো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামা। এখন আবার ভুল বুঝেন না যে হুজুর নাউজুবিল্লাহ আল্লাহর কি পরিবার টরিবার আছে নাকি আমাদের মতো ছেলে মেয়ে? বলে ইয়াদু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক, এটা ওই অর্থে নয়, আপনাকে উদ্দেশ্য বুঝতে হবে। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানে হলো এরা আল্লাহর খাস বান্দা, আল্লাহর নিকটে এদের অবস্থান, আল্লাহ এদেরকে সবচেয়ে বেশি ভালো। হাদিসটা বুঝেন, আল্লাহর রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু লোক হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। এখন আপনারা সবাই বলেন তো আল্লাহর প্রিয় বান্দা হতে চান কিনা?
নবী আমি যেমন আপনাদের সামনে এখন ওয়াজ করতেছি নবীজি এই ওয়াজটা করলেন সাহাবীদের সামনে কাদের সামনে সাহাবীরা এই কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সকল সৌভাগ্যবান লোকেরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত নবীজি তখন বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু দুনিয়াতে আহলুল কোরআন অর্থাৎ কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মেনে যারা চলে কোরআনওয়ালা লোক যারা আল্লাহর পরিবারের অর্থাৎ আল্লাহর খাস বান্দা হলো তারা তাহলে আমরা সবাই কোরআনওয়ালা হইলে দুনিয়া আখেরাতে আমাদের সম্মান আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই কত সম্মান দেখেন সারা জীবন আপনারা শুনেছেন কোরআন পড়লে মা বাবাদেরকে শুধু কিয়ামতে মাথার তাজ পরানো হয় এমন একটা হাদিস আজকে আপনাদেরকে শোনায় যায় হয়তো অনেকে এই হাদিসটা জীবনেও শুনেন নাই আল্লাহর কোরআন শিখলে দুনিয়ায় যেমন সম্মান যেখানে যাবেন দেখবেন সব দলের মানুষ সালাম দিবে সব দলের মানুষ সম্মান করবে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন শিখলে আখেরাতে আপনার সম্মানটা কেমনে বাড়বে শুনে নবীজি বলেছেন তিরমিজির হাদিস নবীজি বলেছেন ইয়াজিউল কোরআন ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন এই কোরআন হাজির হবে আল্লাহর দরবারে কুরআন হাজির হয়ে কুরআনওয়ালা লোকের পক্ষে কুরআন বলবে ইয়া রব্বি হাল্লি হাল্লি কুরআন বলবে হে রব এই কুরআনওয়ালা লোকটাকে তুমি অলংকার দিয়ে অলঙ্কৃত করো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতাদেরকে বলবেন ফায়ুল বাসু তাজাল কারামা আমার বান্দাকে মর্যাদার মর্যাদার মুকুট পরিয়ে দাও সুবহানাল্লাহ তাহলে কুরআন পড়লে কিয়ামতের দিন কুরআনওয়ালা হলে আপনাকে সম্মানের মুকুট পরিধান করাবেন কে শুধু তাই নয় কুরআন আরো বলবে ইয়া রব জিদহু হে রব তাকে আপনি জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরিয়ে দেন আল্লাহ তখন বলবেন ফায়ুল বাসু হুল্লাতুল কারামা আল্লাহ বলছেন তাকে জান্নাতের সবচাইতে উৎকৃষ্ট পোশাক পরিধান করে দেওয়া হবে কুরআন আরো বলবে ইয়া রব ইরদান হু ফায়ুরদান কুরআন বলবে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ বলবেন এ কুরআনওয়ালা বান্দা তুই এখন কুরআন পড় একটা একটা হরফ পড় একটা একটা আয়াত পড় তুই যত কুরআন পড়বে জান্নাতের তত বেশি তোর মর্যাদা বাড়বে তাহলে সবাইকে কুরআনের সাথী হওয়ার দরকার আছে না নাই এবার শুনেন আসল কথা কুরআনের সাথী আপনারা কেমনে হবেন আমার আব্বাজানরা রাগ কইরেন না আপনারা আমার বাবার বয়সী মানুষ আপনারা আমার শ্রদ্ধেয় মানুষ আমি আপনাদেরকে সম্মান করি যুবক তোমরা শোনো কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো তোমরা শোনো যে কোরআন পড়লে দুনিয়া আখেরাতে এত সম্মান আমরা অনেকে আছি এখন এই কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি পারি আমরা ওইটারে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা রাগ করতেছেন আপনারা এভাবে আপনি কোরআন পড়বেন আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তারতিলের সাথে তাজউইদের সাথে তাহসিনের সাথে সুন্দর করে কোরআন পড়ো আদেশ মোল্লার না আল্লাহ যে স্লোগান দেন মাহফিলে আপনারা আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো আরেকজন কয় সংসদে জ্বালো আমি বলি তোমার আবেগ থামাও তুমি সিস্টেমিক ওয়েতে স্লোগান দাও কিছুদিন আগে জনশুমারি হয়েছে বলা হয়েছে সেখানে 91% মুসলমান আরেকটা জনশুমারি যদি কোরআনের জন্য হয় যে কতজন মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে আমার মনে হয় 80-85% হবে এরা অশুদ্ধ করে কোরআন পড়বে কি আমি কি বেঠিক কথা বলেছি আমি হাত তুলিয়া লজ্জা দিব না এখানেও আছি যারা হয়তো বেশিরভাগের অবস্থা তো যেই দেশের 80-85% মানুষ এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না মুসবে দূরের কথা আপনি যে স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আর সংসদে জ্বালো এত সুজা আপনি স্লোগান উল্টা বলেন আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো প্রতিটা মানুষের হৃদয়ে অন্তরে কোরআন ঢুকায় দেন যখন প্রতিটা মানুষের হৃদয়ে প্রতিটা মানুষের অন্তরে কোরআন ঢুকবে এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে গোটা পৃথিবীতে কোরআনের আলোয় আলোকিত করা যাবে ইনশাআল্লাহ আপনারা কি আমার কথা রাগ করছেন যুবক তরুণ তোমরা শোনো ফেসবুকে আজকে একটা পোস্ট দিবা ওয়াচ শেষে আজকের ওয়াচ থেকে নতুন স্লোগান শিখেছি আল কোরআনের আলো এই ঘরে ঘরে ঘুমাইছিলা নাকি এতক্ষণ আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে
আলো দেখছেন ভাই এখন তাল উঠেনা একটু তাল উঠাইয়া দেব রিহার্সাল করাই আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো না 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 এটা গাজীপুরের গাজীপুরের মানুষ গাজীর মতো আওয়াজ বানায় গাজী গাজী ঠিক আছে আল কোরআনের আলো দেখেন দেখেন আমার দিকে তাকান 20 30 ঘন্টা জার্নি করে এখনো ফিট আলহামদুলিল্লাহ চেহারার দিকে তাকাইলে মনে হবে না জানি কিছু এখনো গলার আওয়াজ ঠিক আছে আপনারা কি এত তাজা শাকসবজি খাই এরকম বলে জুড়ে বলবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নার আলো হৃদয়ে হৃদয়ে জ্বললে সারা পৃথিবীতে জ্বলে যাবে ইনশাআল্লাহ এখন যেই কিতাব পড়লে দুনিয়া আখেরাতে এত সম্মান পাওয়া যায় ওই কিতাবে কোনো শুদ্ধ করে আমরা পড়তে পারি না আমরা অনেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে শোনো খুব সুন্দর করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারো ব্রিটিশদের মতো প্রনান্সিয়েশন প্রমিত বাংলায় কথা বলতে পারো কিন্তু কলেজের টুকরা ভাই আমার তোমরা শোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তোমার কি খারাপ লাগে না তুমি এখনো সুন্দর করে কোরআন পড়তে পারো না কোন কিতাবটা আমরা শিখলাম না এই কিতাব যদি আমরা শুদ্ধ করে না শিখি তাহলে পাঁচ ওয়াক্তের নামাজও আল্লাহর কাছে কবুল হবে না কারণ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত না করলে নামাজ কবুল হয় না আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করলে হরফে হরফে দোষ নাকি আবার অশুদ্ধ করে কোরআন পড়লে হরফে হরফে লানত দিবে এই কোরআন তাহলে কোরআনের লানত থেকে বাঁচার জন্য কোরআন শেখার দরকার আছে না নাই সবচাইতে বড় কথা হলো আমার দিকে তাকান এই ওয়াজ আজকে বড় ওয়াজ এই যে আমরা এখনো কোরআন শিখলাম না এই যে আমরা এখনো কোরআন শিখলাম না আখেরাতে কেমনে আমরা আমাদের নবীর সামনে দাঁড়াবো আমরা সবাই জানি এই কোরআন আমাদের প্রিয় নবীজির উপরে নাজিল হয়েছে কাল কিয়ামতের দিন হাশরের মাঠে যখন নবীজির সাফায়াত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না সেই দিন নবীজির সাফায়াত থেকে বঞ্চিত হবে তারা দুনিয়াতে কোরআন শিখলো না যারা শুনেন শুনেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাই হাশরের মাঠে নবীজি কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে আমার আব্বাজানরা আমার বাবারা বলেন তো নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান ওই লোকটার বাঁচার কি আর কোনো উপায় আছে নাকি নবীজি ওই লোক ওই লোকদের বিরুদ্ধে দাঁড়াবেন যারা দুনিয়াতে কোরআনটা শুদ্ধ করে শিখে নাই কোরআন বুঝে নাই কোরআন মানে নাই ওই লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে নবীজি কি বলবেন শুনেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা রাসূল সেদিন বলবেন হে রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মতের আমার উম্মতের এই এই লোকগুলো দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছিল তারা ইংরেজি পড়েছে বাংলা পড়েছে ভূগোল পড়েছে সাহিত্য পড়েছে সব পড়েছে কোরআন পড়ার টাইম পায় নাই সব কাজ করেছে ব্যবসা বাণিজ্য করেছে চাকরি করেছে অর্থনীতি রাজনীতি সব জায়গায় সময় দিয়েছে কিন্তু কোরআন শেখার সময় পায় নাই অগরব আমার যে উম্মতগুলো দুনিয়ায় তোমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজ হাশরের মাঠে কোরআন থেকে মুখ ফেরানো উম্মত থেকে আমিও আজ তাদের থেকে মুখ ফিরাইয়া নিলাম নাউযু বিল্লাহি মিন নবীজি মুখ ফেরাইছেন কোন বাবা বাঁচাবে আপনারে আর কোন বাবা বাঁচাবে আপনাকে আর নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোন সুযোগ শুধু নবীজির সুপারিশ থেকেই বঞ্চিত হবেন না আমার আপনার রব যিনি তিনি কে সেই রব আপনাকে দুনিয়া আখেরাতে কেমন শাস্তিতে ফেলবেন বাস্তবিক কয়েকটা কথা শোনা যায় আমার রব বলছেন এই দুনিয়াতে থেকে আমার দেওয়া নিয়ামত খেয়ে আমার রিজিক খেয়ে আমার কিতাব থেকে মুখ ফেরাবে যারা দুনিয়া আখেরাতে তিনটা শাস্তি পাবে তারা জোরে কন কয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য এক নম্বর শাস্তি হলো ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা
আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব প্রশ্ন হবে হুজুর জীবনকে সংকীর্ণ করা হবে কেমনে মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন এক নাম্বার আল্লাহ তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন সুখ শান্তি দেওয়ার মালিক কে এই লোকটা প্রচুর টাকা পয়সা ইনকাম করবে অনেক ক্ষমতা থাকবে টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে কিন্তু তার হৃদয়ে সুখ শান্তি থাকবে না এরকম বহু মানুষ আমাদের কাছে আসছে এসে বলতেছে হুজুর অনেক টাকা ইনকাম করি গাড়ি আছে বাড়ি আছে ক্ষমতা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই বাড়িতে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না এই যে রাতের বেলা আরামের ঘুম আর সুখ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ বলছেন তুই যদি আমার কোরআন না শিখি সব পাবি কিন্তু সুখ শান্তি পাবি না তোর সুখ শান্তি আমি আল্লাহ নিজে কারব আল্লাহ যদি নিজেই কেড়ে নেন আপনারা কেউ আর সুখ দিতে পারবে আল্লাহ বলছেন তোর জীবনের সুখ শান্তি কেড়ে নিব সুন্দরী বউ বিয়ে করবে বউয়ের কাছেও শান্তি পাবি না তোর বউ মানুষের সাথে পরকিয়া করবে টাকা পয়সা পাবি ঢাকা শহরে গাড়ি বাড়ি থাকবে কিন্তু বাড়িতে রাতের বেলা ঘুমাইতে পারবি না ক্ষমতা থাকবে গাড়ি বাড়ি জায়গা জমি থাকবে কিন্তু বান্দা তুই কোথাও শান্তি পাবি না কারণ তোর জীবনে কোরআন নাই কোরআন যদি না থাকে আল্লাহ বলছেন তার জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন কি এটা দুনিয়ার শাস্তি দুই নম্বর এরপরে দুই নম্বর শাস্তি হলো এরপরে এর দুই নম্বর অর্থ হলো মুফাসসিরগণ বলছেন এই লোকটার কবরটাকে সংকীর্ণ করা হবে আমার বাবারা আমার ভাইরা দুনিয়ার টাকা পয়সার লোভে আপনি কবর ভুলে গেলেন কবরটা তো বড় মারাত্মক জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা আজকে সামান্য টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা পেয়ে কবরকে ভুলে গিয়েছেন বাবা আমি আমার দাদার বাপের নাম জানি না আমার দাদার বাবা দুনিয়াতে এক দেড়শো বছর আগে দুনিয়ায় ছিল দেড়শো বছর পরে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেছে যে সন্তানের জন্য যে উত্তরাধিকারের জন্য দিন রাত পরিশ্রম করে এত টাকা পয়সা কামাচ্ছেন চ্যালেঞ্জ করলাম তেইশশো সালের পরে এরা একটাও আপনার নামও মনে রাখবে না চ্যালেঞ্জ করলাম যাদের জন্য এত কিছু করছেন দুই হাজার তিনশো সালের পরে একটা মানুষ আপনার নাম মনে রাখবে না আমি যদি বলি বলেন তো আপনার দাদার দাদার বাপের নাম কি আপনি পারবেন কয়েকজন পারলে পারতে পারেন বাকিরা পারবেন না কি বুঝাইলাম বাবারে এই দুনিয়াতে আপনি এসেছেন আখেরাতের সামান তৈরি করার জন্য আর কবরে যদি ভালো থাকতে চান তাহলে কোরআন তো শিখে যান কিছুক্ষণ পর দোয়া করে দিব বাড়িতে যাবেন নরম বিছানায় ঘুমাবেন তুল তুলে বিছানা সুন্দর করে পরিষ্কার করে ঘুমাবে কিন্তু কবরটা বড় মারাত্মক জায়গা এখানে কোনো ক্লাস নাই প্রেসিডেন্টও কবরে যাবে প্রধানমন্ত্রীও কবরে যাবে মন্ত্রীও কবরে যাবে রিক্সাওয়ালাও কবরে যাবে সবাই কবরে যাবে কবর কি বলেন তো আলাদা আলাদা আছে নাকি আমরা যখন বাসে উঠি দেখবেন এসি বাস নন এসি বাস আছে বিমানে যারা সফর করেন দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিট আছে কিন্তু কবরে কি আলাদা আলাদা ক্লাসের কবর আছে নাকি সবাইকে মাটির কবরে শোয়ানো হবে আমার বাবারে আমার ভাইরা এ যুবক ভাইরা এখনো কি কবরের চিন্তা মাথায় ঢুকলো না ওই কবর বড় মারাত্মক জায়গা রে ভাই বড় অন্ধকার খুব অন্ধকার খুব অন্ধকার সেখানে আছে পোকামাকড় ওই কবরটা এমন কবর সে কারো সঙ্গেই ভালো আচরণ করে না যখন আমল ভালো না হয় এমন তো হতে পারে আমি হাসিবুর রহমান আগামীকাল রাত কবরের বাসিন্দা হতে পারি আপনারা ভাবছেন হুজুর আপনি সুস্থ মানুষ আমরাও সুস্থ মানুষ আগামীকাল কবরে যাব কেমনে আমার বাবারা আমার ভাইরা এখন প্রযুক্তির কল্যাণে সারা দুনিয়ার খবর কয়েক সেকেন্ডে নেওয়া যায় কিন্তু বাবারা ভাইরা আমরা কেউ জানি না কার জন্য কাফনের কাপড়ে সে দোকানে রেডি হয়ে আছে গতকাল রাতে অনেক মানুষ দুনিয়াতে ছিল আজ তারা কবরে চলে গিয়েছে আগামীকাল রাতও আমার আপনার কবরের জীবনের প্রথম রাত হতে পারে কিনা কবরের জীবনের প্রথম রাত হয়ে যেতে পারে রে বাবা আমার ভাইরা শুনেন তাহলে কাল রাতটাই যদি কবরের প্রথম রাত হয়ে যান একটু বুঝার চেষ্টা করেন আল্লাহ আয়াতে বলেছেন কবরটা তার জন্য সংকীর্ণ হবে কবর আমরা জানি মাত্র সাড়ে তিন হাত জায়গা খুব সংকীর্ণ এই লোকগুলা যদি কোরআন না শিখে চলে যায় এই লোকটাকে কবর দিয়া উঠার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে দুই পাশের মাটির চাপের কারণে দেহের দুই দিকের পাজরগুলো একসাথে হয়ে একটা আরেকটার ভেতরে ঢুকে যাবে এই রকম করে কবরের মধ্যে শাস্তি পেতে থাকবে এ যুবক ভাইরা এখনো কি আল্লাহর ভয়
অন্তরে ঢুকলো না। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা এখনো কি তোমরা কোরআন শিখবা না? আমার আব্বা জানটা যাদের বয়স হয়ে গেল বাবারা এখনো কি আপনারা কোরআন শিখবেন না? এটা তো হলো একটা শাস্তি দুনিয়ায়, দুই নাম্বার হলো কবরে, তিন নাম্বার হলো হাশরের মাঠে যখন আল্লাহ সবাইকে কবর থেকে উঠাবেন। কুরআন না শিখে যাওয়া মানুষগুলোকে আল্লাহ কেমনে উঠাবেন শুনেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ এই সকল লোকদেরকে কবর থেকে অন্ধ অবস্থায় উঠাবেন। এই লোকগুলো যখন কবর থেকে উঠবে তারা তখন বলবে ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা, হে রব আমাকে অন্ধ করে দিলে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, চশমা ছাড়া দুনিয়ায় চোখে দেখতাম, আজ আমাকে অন্ধ করে দিলে কেন? আল্লাহ তাআলা তখন বলবেন কাদালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাদালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা তখন বলবেন এই গোলাম, তোর বাড়ি তো গাজীপুরে ছিল, তোর ঘরে কোরআন ছিল, আলেমরা এত ওয়াজ করে বুঝাইলো কোরআনটা শিখ, কোরআনটা পড়, কোরআন বুঝ, কোরআন মেনে চল, শিখলি না, পড়লি না, বুঝলি না, মানলি না, দুনিয়ায় থাকা অবস্থায় চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিলে, এজন্য আজ তোরে অন্ধ বানাইলা। আর শোন বান্দা, দুনিয়াতে আমার কোরআনকে তুই যেমন ভুলে গিয়েছিলে, ওয়াকাদালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। শুনতেছেন না ঘুমাইতেছেন? একটু আগে মুখ ফিরাইছে কে? এ বুঝি ওয়াজ শোনেন আপনারা, একটু আগে মুখ ফিরাইছেন কে? হয় নাই যুবকরা বলো, নবীজি এই তো যারা উত্তর দিতেছে এরা হচ্ছে রিয়েল শ্রোতা। একটু আগে মুখ ফিরাইছে কে? এরকম ওয়াজ কুমিল্লা টুমিল্লার দিকে হইলে খালি আওয়াজই আসতো, বুঝতেছেন? আপনারা আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কারে বুঝাই দিছি, এটা খবর স্থানে বুঝাই না জিদ্দা স্থানে বুঝাই, আল্লাহ আলাম। একটু আগে মুখ ফিরাইছে কে? এত লাখ টাকা খরচ করে এই মাহফিল আয়োজন করে যদি কথা বুঝে দিতে না পারেন, আগামী বছর থেকে মাহফিল আপনারা বন্ধ করে দিন, কি দরকার লাখ লাখ টাকা নষ্ট করা? হ্যাঁ, একটু আগে মুখ ফিরাইছে কে? এখন ফিরাইলো কে? কোন বাবা চাবে আর কে জান্নাতে নিবে? কে নিবে জান্নাতে? কবে বিবেকের পর্দা খুলবে? কবে আপনি কোরআন শিখবেন? নিজেও শিখলেন না, নিজের বাচ্চাকেও শেখাইলেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ে পেরে এমন ছেলেদেরকে পাইলে বলি তুমি কোরআন পড়তে পারো, কয় পারি না, তার মা বাপ তারে শেখায় না। টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, মা বোনরা আসছে না? টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব কিছুর সাথে পরিচিত করে দিবে ইনশা। আপনার সন্তানকে ও আ ক খ এ বি সি ডি শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন সবার, নইলে কোরআন না শিখায় ডাক্তার বানাবেন। আপনার ছেলেরা মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, ব্যারিস্টার সব হোক আমরা চাই, কিন্তু ছোটবেলায় আগে শেখাইতে হবে কি? কোরআন শেখাইয়া ডাক্তার বানাবেন, এটা আদর্শ ডাক্তার হবে, নইলে এ কসাই ডাক্তার হয়ে যাবে। কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাইলে রডের জায়গায় বাঁশ দিয়া দিবে, কোরআন না শিখাইয়া ব্যারিস্টার বানাইলে মানুষের দেখা যাবে মিথ্যা মামলায় শেষ করে দিবে, আর কোরআন শিখাইয়া দিলে দেখা যাবে মানুষের সেবা। দেখেন নাই এক ব্যারিস্টার তার মাকে ঘর থেকে বের করে দিয়েছে, টক শুতে এসে আবার গলা ফাটায়, আসেনি এরকম, এইরকম হবে। সন্তানকে যদি কোরআন না শিখান আল্লাহর কসম, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার মতো কপাল পুরার জন্য অপেক্ষা করছে। আপনার সন্তান আপনাকে চোখ তুলে কথা বলবে, ধমক দিবে, ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। আজ পর্যন্ত আপনারা শুনছেন কোনো আলেম তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আজ পর্যন্ত শুনছেন কোনো ইমাম মাত্র 6-7 হাজার টাকা বেতন পাই না, মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে? শুনছেন কোনোদিন আপনারা? আমার মা বোনরা এসেছেন, আপনারাও আছেন শুনেন, এই জন্য বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখান, পারলে 2-3টা ছেলে থাকে, একটা ছেলেকে আলেম বানান। আলেমের মা বাপ হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার রে বাবা। শুনেন, আপনি যখন মারা যাবেন যদি একটা সন্তান আলেম থাকে, ওই সন্তান আপনার লাশকে সামনে রাইখা
যখন সে জানাজার নামাজে দাঁড়াবে বাবার জানাজা পড়ে ছেলে ছেলে যখন বলবে আল্লাহু আকবার চক্ষু দিয়ে পানি বের হবে কলিজা ফেটে যাবে চোখের পানি যখন বেয়ে বেয়ে পড়ে নাকের ডগায় আসবে দুই ফিটা চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন নিভায় দিবেন কে এটার নাম হলো সফলতা যদি আপনার ছেলে আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারে আমার মারা যারা বোনরা যারা শুনছেন বোন গো মা গো আপনার কেমন লাগবে আপনার ছেলে যদি আপনার জানাজা ইমামতি করে শুনেন শুনেন শুধু ওই জানাজার ইমামতি শেষ নয় কিয়ামতের দিন আল্লাহ কতটা সম্মান আপনাদেরকে দিবেন শুনেন আল্লাহ বলবেন ওই আলেমের মা বাপ কোথায় ফেরেশতা তাদেরকে ডেকে আন ফেরেশতারা যখন তাদেরকে ডেকে আনবে আল্লাহ নবী বলেছেন মান করা আল কুরআন وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة نبي جي بولت سين جارة تدر شنطان در كي قرآن شكابه قرآن قرآن دي عمل كراي شنطان گلو وي عالم در ما باب كي الله دكي ركي حشر در ما تي الله نجي وي شكل ما باب كي امون مكوت پڑا بين نبي جي بولت سين وي مكوت تي كي شرجر آلو چاي تي آرو بشي آلو جھل كابه اي مكوت پڑتے چان كي آموتي যারা বললো না এরা দুনিয়াতেও গুতা খাবে আখেরাতেও খাবে কেমন গুতা খাবে সন্তানগুলা লাঠি দিয়ে বের করে দিবে করতে খাট ধাক্কা দিয়ে বের করে দিবে বিয়ে করার পর বউকে বুঝেন তো এটা সিলেটে বলে নম নম করবে আর মা বাপকে ফালায় রাখবে সন্তানরে কুরআন শিখাবেন দেখবেন সন্তান আপনাকে মাথায় তুলে রাখবে দুনিয়ায় সম্মান আখেরাতেও দুনিয়া আখেরাতেই সম্মানের উত্তরাধিকারী হতে চলে নিজেরা কোরআন শিখে সন্তানগুলারে কোরআন শিখাইবেন তো দুই তিনটা ছেলে থাকলে একটা সন্তানকে আলেম বানাইবেন তো কোরআন বলা সন্তান বানাবেন তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের 15 মিনিট থাকা যাবে তো না উঠে যাবেন আমার বাকি কথাগুলো বলবো তো ইনশাআল্লাহ এরপরে কোরআনের আরেকটা নাম হলো মাজিদ কোরআনের আরেকটা নাম কি আল্লাহ তাআলা কোরআনে বলছে قاف والقرآن المجيد الله تعالى বলছেন মর্যাদাবান কিতাবের কসম সুবহানাল্লাহ মর্যাদাবান কিতাবের কসম তার মানে এই কিতাবের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ এই কিতাব কেমন মর্যাদাবান কিতাব শুনেন এই কিতাবওয়ালা যদি হয়ে যেতে পারেন কোরআনওয়ালা হইলে এমন সম্মান বাড়বে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা জানেননি এই কোরআনের কাছে আসার আগে তারে কেউ চিনত না অনেক বড় কাফের ছিলেন যেদিন ইসলাম গ্রহণ করে কোরআনকে বুকে ধারণ করলেন কোরআনওয়ালা হয়ে গেলেন এমন সম্মান বাড়ল দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন কুরআনের কাছে আসলে আপনি আর গরীব থাকবেন না কুরআনের কাছে আসলে আপনাকে দুনিয়া আখেরাতে মর্যাদাবান বানিয়ে দিবেন কে আপনি খুব কালো মানুষ চেহারা সুন্দর না মর্যাদা বাড়ায় দিবেন কে দেখেন বেলাল হাবশির নাম আমরা জানি দেখতে সুন্দর না কালো এই কালো লোকটা যখন কুরআনের কাছে চলে আসলো তাকে স্পেশাল মর্যাদা দুনিয়া আখেরাতে দিলেন কে ঠিক তেমনি ভাবে যদি কোনো একটি জাতি কোনো সমাজ বা কোনো রাষ্ট্র যদি কোরআনের কাছে চলে আসে ওই জাতিকেও মর্যাদাবান জাতি বানায় দিবেন কে দেখেন প্র্যাকটিক্যালি বোঝাই জাহেলে যুগের সেই মানুষ যাদের অভ্যাস ছিল খুন করা অভ্যাস ছিল লুণ্ঠন করা রাহাজানি করা সেই লোকগুলোকে যখন নবী কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের আলোকে গড়ে তুললেন আর যখন কোরআন দিয়ে কুরআনময় সমাজ বলালেন অন্ধকারাচ্ছন্ন সেই জাতিকে মর্যাদাবান জাতি বানায় দিলেন কি সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিল এবার আমার দিকে তাকান সারা পৃথিবীকে কি মুসলমানরা নেতৃত্ব দেয় নাই কেন দিয়েছেন বলবো রাগ করবেন আপনারা নবীজির সময় মসজিদের ইমাম ছিলেন নবীজি আর মদিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আরেকজনকে বলেন জুড়ে বলেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আন খেলাফতে আসলেন তিনি মসজিদে ইমামতি করতেন জুমার দিনে খুতবা দিতেন আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়া থইছেন আরেকজন রে
সবাই জবাব দেন এরপরে ওমর রাদিয়াল্লাহু আন আসলেন অর্ধ পৃথিবী শাসন করলেন তিনি মসজিদে জুমার খুতবা দিলেন ইমামতিও করলেন আবার মদিনার আবার তিনি গোটা রাষ্ট্রটাকেও চালাইলেন এরপরে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন আসলেন যিনি জিন্নুরাইন ছিলেন নবীজির দুই মেয়েকে বিয়ে করেছেন একদিকে তিনি রাষ্ট্র চালালেন অন্যদিকে তিনি ইমামতি করলেন এরপরে আসলেন শেখ খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি ইমামতি করছেন আর রাষ্ট্র দিয়া তৈছেন আরেকজনের হাতে ভেজালটা শুরু হইছে এরপর থেকে নবীজিও শেষ জামানার ব্যাপারে অনেকগুলো অধ্যায় আছে হাদিসে দেখবেন নবীজি বলেছেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে এরপরে মুসলমানরা আস্তে আস্তে তো কিয়ামত হওয়া লাগবে মুসলমানরা কি করবে কোরআনকে ধর্মীয় কিতাব বানাইয়া এটা হাসিবুর রহমানের কথা না নবীজির কথা নবীজির চাইতে বড় হুজুর দুনিয়াতে কেউ আর আসেনি জোরে বলেন নবীজি বলছেন আমার পরে 30 বছর কোরআন দিয়ে সব চলবে এরপরে আস্তে আস্তে ফেতনার জামানা আসবে ফেতনার জামানা এসে মানুষ এত দুনিয়ামুখী হবে কোরআনকে মসজিদের ভিতরে রেখে দিবে সমাজ রাষ্ট্র পরিচালনায় কোরআনকে তারা বাদ দিয়ে দিবে ঠিক পরে বলেন আগে শুনে নবীজির হাদিসটা শুনে নবীজি বলেছেন এই রকম অবস্থা যখন আসবে মুসলমানরা গোটা পৃথিবীতে কাফেরদের পায়ের তলায় পড়বে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা মার খায় নবীজি তো বলে গিয়েছেন মার খাবে এরপরে নবীজি বলে গিয়েছেন শেষ জামানায় এমন কিছু মুসলমান নামধারী লোক হবে যারা কোরআনকে মসজিদে রেখে দিয়ে মাদ্রাসায় রেখে দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় কোরআনকে বাদ দিয়ে দিকে দিকে তারা জুলুম শুরু করবে ঠিক সেই ফেতনার জামানায় আল্লাহ তাআলা ইমাম মাহদিকে পাঠাবেন ইমাম মাহদি এসে কোরআনকে মসজিদ এই কিতাব কোরআনকে যারা মসজিদ আর সমাজ থেকে ভাগ করে দিয়েছে নবীজির হাদিস নবীজি বলেছেন সেই সকল মুনাফিক বারকা জালেমদেরকে ইমাম মাহদি এসে জিঞ্জির দিয়ে বেঁধে তারপরে শায়েস্তা করবে এই সময় সামনে কিন্তু ইমাম মাহদি আসবেন আমরা যারা এই আদর্শে বিশ্বাসী আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন নবীজি বলেছেন যারাই কিতাবুল্লাহকে ভাগ করে দিবে শেষ জামানার ফেতনায় এরা পড়ে যদি মারা যায় কিয়ামতের আগে তো জাহান্নামী নবীজি বলেছেন আর ফেতনায় থাকলে মাহদির আগমনের সময় আসলে মাহদি এদেরকে জিঞ্জির দিয়া বেঁধে নিয়ে শায়েস্তা করবেন তোমরা আল্লাহর কালামকে ভাগ করে মসজিদে ঢুকাইছো সমাজ থেকে বাদ দিয়েছো আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন তাহলে এই কিতাবের মর্যাদা এমন কোন সমাজ বা জাতিগোষ্ঠী যদি কোরআনকে মেনে নেয় ওই সমাজ বা জাতিগোষ্ঠীর উপরে বরকত দিবেন কি আস্তে বলবেন না জোরে বলেন বরকত দিবেন কি এই কোরআন যেখানে আছে শান্তি সেখানে অশান্তি দূর করতে চান আল্লাহর বিধান শুরু করে ধর্ষণ কমাইতে চান একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন সমাজে চারপাশে যতগুলো লুচ্চা আর বদমাস আছে কোরআনের এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে চুরি ডাকাতি কমাইতে চান কোরআন দিয়ে চুরির বিচার করেন একটা বিচার জনসম্মুখে কোরআন দিয়ে করে দেখেন দেশের সবগুলা শেষরা চোরার চামার একদম একদিনে সুদা হয়ে যাবে সন্ত্রাস আর দুর্নীতি কমাইতে চান কোরআন দিয়ে বিচার করে দেখেন সব সন্ত্রাসীরা এক বিচার দেখে সাইজ হয়ে যাবে কারণ কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে না নয় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কোরআনের একটা নাম হচ্ছে মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ আল্লাহ তাআলা বলছেন এই মর্যাদাবান কিতাব বাল হুয়া কুরআনুম মাজিদ এই মর্যাদা সম্পন্ন কিতাব যা ছিল লাউহে মাহফুজ কোরআনের কয়টা নাম বললাম এই পর্যন্ত তিনটা এক নাম্বার কি বলছি কোরআন দুই নাম্বার কি বলছি কারিম তিন নাম্বার কোরআনের চার নাম্বার নাম শুনে এটা হলো হাকিম এটা কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ আ যুবকরা শোনো দিস ইজ দ্য বুক There is no contradiction between the Holy Book Quran and science. There is no contradiction
বিটুইন দ্য হলিবুক কোরআন এন্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব? বিজ্ঞান আগে না কোরআন আগে? আরো জোরে, বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন শুধু আগে না, সবার আগে। বিজ্ঞান কোরআন থেকে কত বছর পিছে কে বলতে পারবে? কত বছর পিছে? দেড় হাজার বছর। আসেন কয়েকটা এক্সাম্পল দিই আপনাকে। এটা কি বলেন? এটা কি? এগুলা কি? এগুলা এমনি মানেন না ভাইজান? টিপ বলেন, মাশাল্লাহ, টিপ সই, আঙ্গুলের মাথা দিয়ে মারেন না, জায়গা জমি রেজিস্ট্রিতে শ্রীপুরে গিয়ে রেজিস্ট্রি অফিসে করেন, তখন এমনে মারেন, ভোট দেওয়ার সময় এমনে মারেন, তারপরে যখন দেশের বাইরে যান ইমিগ্রেশনে এমনে চাপ মারেন, সিমের রেজিস্ট্রেশনে চাপ মারেন, আঙ্গুলের মাথা দিয়া, ইংরেজিতে বলে ফিঙ্গার প্রিন্ট, আরবিতে বলে বসমা, আমরা সহজ সরল বাঙালি মানুষ আমরা বলি টিপ সই মানি দে, টিপ সই, তাই না? আচ্ছা বাবারা, ঘুম আসতেছে আপনাদের? শোনেন শোনেন মজার তথ্য, এই যে টিপ সই, আমার হাতে আঙ্গুল আছে কয়টা বাবারা? এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? হায় 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 হায়, কারিশ্মাটা কার? পৃথিবীতে 700 কোটি মানুষ, একজনের সাথে আরেকজনেরটার কোনো মিল? এই জন্যই ফিঙ্গারপ্রিন্ট আমরা সব জায়গায় দিই। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন, কিন্তু শুনেন ভাই, আরো আরো মজা লাগবে আপনার। এখন 2021 সাল, এখন 2018 সালের আগে দুনিয়ার একটা মানুষও জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে, এটা আলাদা আলাদা, এটা কেউ জানতো? 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপর গবেষণা চালিয়ে ফার্স্ট এই তথ্য তিনি ইনভেন্ট করলেন ইংল্যান্ডে। তিনি বললেন, আমি মানুষের দেহ নিয়ে গবেষণা করে দেখছি, আঙ্গুলের যে মাথা আছে, মাথা, এই মাথা দিয়ে চাপ মারলে এই মাথার চাপ যেটা ফিঙ্গারপ্রিন্ট, এটা একজনের সাথে আরেকজনের একটা মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই বেটা এই কথা কইলো আজকে থেকে কয় বছর আগে? ধরে নিলাম 300 বছর, আমি ধরে নিলাম 300 বছর, কত বছর আগে? তার মানে আজকে থেকে 300 বছর আগে, 300 বছর আগের মানুষ ফিঙ্গারপ্রিন্ট চিনেও? আচ্ছা বলেন তো, এই যুগে লিফট আছে, 700 বছর আগে কি লিফট ছিল? 700 বছর আগের মানুষকে যদি আনা হয় তাহলে দেখা যাবে খুকন ভাই বলবে এগুলা কি, দৌড়াদৌড়ি করে চিনবে না। মানে 400 বছর আগে মারা যাওয়া লোক করে এখন যদি ঢাকায় নিয়ে যমুনা ফিউচার পার্কে বলে, ওই সাদে তুমি উঠবা কেমনে? হে বলবে কিছু দিয়ে আনো, বাঁশ কাইটান, মই বানাও, দড়ি দিয়া বান্ধ, এরপরে উঠবো না। কারণ 400 বছর আগে তাদের চিন্তা ভাবনা এমনই ছিল। 150 বছর আগে যে ছিল সে বলবে, এ ফাগলা দেখছো কি কয়, এগুলো তো সিরিয়াস হয়ে জানে না। আর 100 বছর আগে যে মরছে, দুইটাই তো পাগলা, পাগল হয়ে গেছে, লিফট আছে এটা তারা জানে না। তার মানে বোঝা গেল যে 300 বছর আগের মানুষ এই ফিঙ্গারপ্রিন্ট জানতো। শোনেন, ফিঙ্গারপ্রিন্টের ধারণা বিজ্ঞান দিয়েছে মাত্র 300 বছর। এই যে কোরআন, যেটাকে আমরা মুল্লাদের কিতাব, ইমাম আর হুজুরদের কিতাব মনে করি, এটা কেমন সাইন্টিফিক কিতাব আপনি জানেন নাকি? কোরআন খুলেন, কোরআনের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 আর 4 নম্বর আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা বলছেন, যারা বলে মানুষ যখন মরে যাওয়ার পরে কবরে রাখা হবে, লাশ পচে গলে যখন হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, সেগুলোরে আবার জোড়া লাগাইয়া কে জিন্দা করবে? এই কথা যারা বলে, বুকার স্বর্গে যারা বাস করে তারা শোনো, আল্লাহ বলছেন, বান্দা শোন, তুই কবরে যাওয়ার পরে তোর হাড্ডি মাংস সব ছিন্ন বিচ্ছিন্ন আলাদা যখন হয়ে যাবে, সবগুলারে জোড়া লাগাইয়া আমি শুধু একত্রিত করবো না রে গুলাম, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের এই মাথা, আঙ্গুলের ছাপ গুলা পর্যন্ত আবার আমি জোড়া লাগাবো, একত্রিত করব। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? শোনো, সায়েন্সে যারা পড়ো তোমরা শোনো, বিজ্ঞান যত উন্নত হবে, পৃথিবীর বিজ্ঞান, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার একটা ব্যাগ নিয়া কোরআনের সামনে চিরকাল তারা এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্সের উপরে, কোরআন আর বিজ্ঞান নিয়ে। কোরআনে 6000-এর উপরে আয়াত আছে, গবেষণা করে দেখলাম
দের হাজারের বেশি আয়াত আল্লাহ শুধু বিজ্ঞানের ব্যাপারে দিয়েছেন, সুবহানাল্লাহ। কসমোলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের কোন শাখা আছে যা নিয়ে কোরআনে আলোচনা নেই? বিজ্ঞান কত বুকা শুনে, এরা এক এক সময় মাতালের মতো এক এক তথ্য দেয়, আর মানুষও হাসাহাসি করে। কেমনে প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতো, পৃথিবীটা কেমন রে, এটা কি চ্যাপ্টা না সমতল? বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জানেন, প্রাচীনকালের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর চ্যাপ্টা মনে হয়। এরপরে বিজ্ঞান আস্তে আস্তে উন্নত হলো 1597 সালে। কত সালে? আমার তথ্য ভুলও হতে পারে, তবে 1500 সালের পরে, 1500 সালের পরে ফ্রান্সিস ড্রেক, নামটা সঠিক আছে ফ্রান্সিস ড্রেক, গুগলে সার্চ করে দেখবেন। ফ্রান্সিস ড্রেক জলপথে পরিভ্রমণ করে দেখলেন, হায় হায় হায়, আমার আগের যুগের বিজ্ঞানীরা ভুল বলছে পৃথিবী চ্যাপ্টা না। হ্যাঁ বলতেছে, আমি এখন ঘুরা ঘুরা দেখছি পৃথিবী ঘোল, পৃথিবী। আচ্ছা, 1500 সালের পরে বিজ্ঞান যেই জায়গায়, 2022 সালে কি ওই জায়গায় বিজ্ঞান? এখন স্যাটেলাইটের যুগ, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়ে গিয়েছে, আছে না, স্যাটেলাইটের যুগ। স্যাটেলাইটের যুগে বিজ্ঞান এসে বলতেছে আগের যুগের বিজ্ঞানীগুলো মাতাল ছিল, পৃথিবী গোল এই তথ্য ভুল, পৃথিবী গোল এই তথ্য। বলেন তো গাজীপুরের ভাইয়েরা পৃথিবীটা কেমন? হ্যাঁ, কিসের মতো? এই যে ছেলেটা বলেছে, কিসের মতো? ডিমের মতো। মাশাআল্লাহ, তুমি অনেক পড়াশোনা করো, গুড, বারাকাল্লাহ ফিক, মারহাবান বিক। ডিমের মতো বিজ্ঞানীটা এখন বলছে, 1500 বছর আগে কোরআন কি বলেছে শোনেন, কোরআন বলেছে শোনো, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আলেমরা জানে উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি, সুবহানাল্লাহ। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে আমারে হাত তুলে দেখায় দেন, সন্তান গুলারে বিজ্ঞান শিখাবেন আগে না কোরআন শিখাবেন আগে? কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখা, হাত গুলো নামা। আমি বলছি না ছেলেদেরকে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, কে বলছে? আমি ইংরেজিতে একটু আগে কথা বলছি না, আমরা ইংরেজি পারি আলহামদুলিল্লাহ, ইংরেজি শিখতে হবে, না শিখলে আপনি বহির্বিশ্বে দাওয়াত দিবেন কেমন, কিংবা এডুকেটেড যারা তাদের সামনে দাওয়াত দিবেন কেমন? বিজ্ঞানও শিক্ষা লাগবে, ইংরেজিও শিখা লাগবে, কিন্তু আমি বলছি সিস্টেমটা হইতে হবে এমন, সবার আগে কি শেখা লাগবে? আগে কি? আগে তাহলে মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়ায় দিবেন কে? পারবেন তো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে বাবারা আপনাদের? কোরআনের কয়টা অর্থ বলছি আরো জোরে বলেন, চারটা। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার ফাইভ, নাম্বার কোরআনের একটা নাম হচ্ছে ফোরকান। কোরআনের একটা নাম কি? আল্লাহ তাআলা বলছে তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আরো জোরে, আরো জোরে, ফুরকান। প্রশ্ন হচ্ছে হুজুর ফুরকান কি? ফুরকান হচ্ছে ভাগ করে দেওয়া জিনিস, পার্থক্যকারী জিনিস। আল্লাহ এই কোরআন দিয়ে ইসলাম আর কুফরিকে আলাদা করে দিয়েছেন, আল্লাহ এই কোরআন দিয়ে হক আর বাতিলকে আলাদা করে দিয়েছেন, কোরআন দিয়ে আল্লাহ মোমেন আর কাফেরের মাঝে পার্থক্য করে দিয়েছেন, কোরআন দিয়ে আল্লাহ মোমেন আর মুনাফিকের কথাও ভাগ করে, মোমেন কারা মুনাফিক কারা, এটা হুজুর বলবে না কোরআন বলবে? কাফেরের চাইতে মুনাফিক খারাপ, কারণ ইসলামের ক্ষতি কাফেররা যতটা না করেছে মুনাফিক করেছে তার চাইতে, কারণ কাফের চেনা যায় মুনাফিক কিন্তু চেনা যায় না। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো কোথায় যাব, বলবো ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে না নাই। কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখবো, বলবো আমেরিকায় যান। কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান। কেউ যদি কই হুজুর মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, এই প্যান্ডেলের ভেতরে টুপি দাড়ি লাগাইয়া হয়তো বা কিছু মানুষ মুনাফিক সাজ্জা বসে আছে। বাংলাদেশ যাওয়া লাগবে না গো ভাই, মুনাফিক টুপি দিয়ে চেনা যায় না, দাড়ি দিয়ে চেনা যায় না, জুব্বা দিয়ে চেনা যায় না,
মুনাফিক চেনা যায় খাইসলত দিয়ে, কি দিয়ে? কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কত খারাপ জানার আপনারা? বলেন তো কোরআনে কাফেরের নামে সূরা আছে না নাই? সূরার নাম কি? হ্যাঁ ঠিক আছে, সূরার নাম, সূরাটা কয় লাইন? আঙ্গুল দেখেন কয় লাইন, আরো জোরে। মুনাফিকের নামে সূরা আসেনি, সূরার নাম কি? হাফেজ সাহেবরা বলো তো সূরাটা কত লম্বা, কয় পৃষ্ঠা? দেড় পৃষ্ঠাই তো, মাশাআল্লাহ। তাইলে দেখেন কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে কয় লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লাগছে কয় পৃষ্ঠা? বুঝেন না কি তাদের টাটকা শয়তানিগুলা? এই জন্য জাহান্নামে কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি কম। জি দেখি তো পৃথিবীর বড় বড় কয়েকটা কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন, একটু হেল্প করি আপনাদেরকে। ফেরাউন, তারপরে নমরুদের পরে আবু জেহেল, হামান, আরো বলেন কারণ মাশাআল্লাহ হইছে হইছে, এবার থামেন। বলেন তো এই কাফের গুলা জাহান্নামে না জান্নাতে? আচ্ছা এদেরকে জাহান্নামে বানাইলাম আমরা না আল্লাহ? এবার বলেন তো মুনাফিক গুলো যাবে কোথায়? আপনাদেরকে এত শিক্ষিত বানাইছে কেন? মাশাআল্লাহ সব জানেন, বড় বড় কাফের গুলো জাহান্নামের উপরে আর মুনাফিক এত খারাপ, এরা ফেরাউনেরও ঠিক ফায়ার তোলে, ঠিক পারফেক্ট একদম। এই শ্রোতা বেশি টাটকা, দেখছেন নি মাথা কেমনে নাড়ায়, ভাব উঠছে নাকি জিকির? তাইলে মুনাফিক কাফেরের চেয়ে ভালো না খারাপ? এখন হচ্ছে হুজুর মুনাফিক কারা? মুনাফিকের আলামত সংক্ষেপে বলি, কথায় কথায় মিথ্যা বলে যারা। মুনাফিক হচ্ছে উপরে উপরে ইসলাম ভালোবাসে দেখায়, ভিতরে ভিতরে ইসলামের শেকড় কাটতে দ্বিধাবোধ করে না। উপরে উপরে টুপি লাগায়, ভেতরে ভেতরে টুপিওয়ালাদেরকে নির্যাতন করে। উপরে উপরে নামাজে আসে, ভেতরে ভেতরে নামাজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই রকম খাসলত, এই রকম স্বভাবে স্বভাব মন্ডিত যারা, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। তাহলে কোরআন এটা হলো ফুরকান মোমেনার, মুনাফিকের মধ্যে পার্থক্য করে দিয়েছে। আমরা মোমেনের কাতারে, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দেন। এরপরে কোরআনের শেষ নাম বলবো, এই যে আব্বাজান বসেন, উপরে দোয়া করবো, বাবা বাবাজান বসে দাও, শেষ নামটা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ছয়টাই বলি। কোরআনের শেষ নাম, কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। কোরআনের একটা নাম কি? আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আপনাদের এলাকার মানুষ এত ভালো আমি জানতাম না, মনে থাকবে। প্রধান অতিথি আমার ভাই, বড় ভাই, তিনি এত ব্যস্ততা বসে আছে, সভাপতি ভাইও বসে আছে, একটা মেহমানও দেয় নাই। এই চিত্র অন্য জায়গায় পাওয়া যায় না, বুঝাই যাচ্ছে এই এলাকার সবাই কুরআন পাগল। আল্লাহ সবাই রে কবুল করেন, আপনারা উঠেন নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কুরআনের জন্য কবুল করেন, কাল কিয়ামতে এই সময়টুকু যে কুরআনের জন্য আল্লাহ দিলাম, আল্লাহ এটার জন্য আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিয়ে, আর কষ্ট দিব না। কুরআনের শেষ নাম কি বলতেছি? হুদা। শেষ নাম কি বলতেছি? এই কোরআনটা হলো হেদায়াত। তবে হেদায়াত দিবে কোরআন তাকে, আল্লাহকে ভয় করবে যে। এই কোরআন হলো এমন কিতাব, আল্লাহ বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়াত মানবে যারা, দুনিয়া আখেরাতে সম্মান মর্যাদা এবং আখেরাতে জান্নাত পাবে তারা। কোরআনের হেদায়াত আমরা চাই কি চাই না? কোরআনকে আমরা সবাই ভালোবাসি কম না বেশি। কারা কারা কোরআনকে ভালোবাসি দুই হাত তুলে দেখান, হাত একটু নাড়াচাড়া মারেন। দেখি তো কোরআনকে কেউ কেউ হাত নামায় না, দেখি তো কোরআনকে আমরা কত ভালোবাসি। এই যে কোরআনের মাহফিল আজকে হইল, যুবকরা এত কষ্ট করে মাহফিল করছে, তাদের নাকি কিছু টাকা প্যান্ডেল বাবদ এই এই বাবদ তাদের একটু শর্ট আছে। এখন দেখি তো কোরআনকে কতটা ভালোবাসি আমরা, পকেটের ভিতরে হাত ঢুকাই। তাইলে পকেটে হাত ঢুকান, মানুষের পকেটে না নিজের পকেটে। ভাই আমি আগে হাত ঢুকাই, প্রধান অতিথি ভাইও ঢুকাই ফেলেন, আপনি আগে দিয়েছেন আমি জানি, বড় ডোনেশন দিয়েছেন, এখন সবার সাথে শরীর হয়ে একটু চলে, সবাই হাত ঢুকান। এই যে আমার ভাইরা ঢুকতেছে, কেউ উঠবেন না, একটু পরে কিন্তু মোনাজাত দিব। এই যে আমিও হাত ঢুকাইলাম, দেখে একজন ভাই এটা নেন, এই যে আমি দেওয়া শুরু করলাম, আমাকে তো আগে আমল করতে হবে। হাত ঢুকাইছেন সবাই,
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার পুরস্কার আছে এখন তো দিব লা ইলাহা লা ইলাহা একটু ভাইরা তাড়াতাড়ি যান কেউ বাদ যাবেন বা লা ইলাহা কে উঠবেন না যে উঠবে খবর আছে এখন 10000 লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন তো আজকে ওয়াজ হইছে এক কোন বিষয়ে কোরআনের 6টা 6টা নাম কে বলতে পারবে তাহলে বাদ এই প্রশ্ন বাদ ঠিক না ভাই এটা বাদ সবাই পারে তো এই প্রশ্ন বাদ আমি একটা হাদিস শুনাইছিলাম যে ব্যক্তি কুরআনওয়ালা হবে হাশরের মাঠে আল্লাহ তাকে কিছু পুরস্কার দিবেন এই হাদিসটাকে বলতে পারবে এই তো এখন যে হাত তুলবে সে পুরস্কার পেয়ে যাবে যে ব্যক্তি কুরআনওয়ালা হবে হাশরের মাঠে আল্লাহ তাকে কিছু পুরস্কার দিবেন একটা হাদিস বলছিলাম দেখি হাদিসটা কে পারবে তুলে ফেলছ না দাঁড়ান বলেন পারফেক্টলি হয় না বলছিলাম যে আমি একটু মনে করে দিই সম্মানের মুকুট পরানো হবে এরপরে আর কি এবার সুযোগ দিলাম হাত তুলে হাদিস মনে করে দিলাম এক নম্বর আল্লাহ তাকে সম্মানের মুকুট পরাবেন দুই নম্বর ভাই না একজন হাত তুলতে হবে তাহলে এই প্রশ্ন কঠিন হয়ে গেছে দেনা ভাই যান কুইজ তো এটা আর একটু সহজ করে দিব আর একটু সহজ করে দিই আচ্ছা আর একটু সহজ করে দিলাম আচ্ছা আচ্ছা সমাধান না সমাধান হবে ইনশাআল্লাহ এর পরের প্রশ্ন দেখি বলেন তো কুরআনের তিন নাম্বার নাম কি বলছিলাম এটা তো বেশি সহজ হয়ে গেছে হ্যাঁ তাই না একটু কঠিন তো লাগবে তাই না একটু কঠিন যদি না হয় তাহলে তো হবে না আমি শুরুতে বলেছিলাম কুরআনওয়ালা লোকদেরকে আল্লাহ দুনিয়ায় কিছু সম্মান দিবে কে বলতে পারবেন এটা এটাতে দেওয়া হবে আবার হাত তোলে কুরআনওয়ালা লোক দুনিয়ায় কিন্তু সম্মান পাবে এবং তারা আল্লাহর কাছেও বিশেষভাবে সম্মানিত হবে এখন হাত তুলছেন আপনি বলেন পৃথিবীতে কি করবে হ্যাঁ হ্যাঁ একটা দামি হাদিস বলছি ওখানে একটা দামি হাদিস বলছিলাম এখানে যে এরা আল্লাহর এত কাছে যাবে বলেন এবার আল্লাহর পরিবার আসেন আপনি সামনে আসেন আপনারই পুরস্কার দেওয়া হবে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত দ্বারা হবে আলহামদুলিল্লাহ পড়ে তা আজকে তো শ্রোতার চাইতে মিডিয়ার মানুষ ওয়াজ শুনছে ভালো তাই না ভাইজান ঠিক আছে আমার দুইজন ভাইজান সভাপতি ভাই আর আমার প্রধান অতিথি ভাই আপনারা আমার তরফ থেকে ভাইয়ের হাতে আমিও দিলাম আপনিও দিবেন আমিও দিব ধরেন আপনিও দিবেন আপনিও দিবেন আপনার হাত দিয়ে দেন অসুবিধা নেই আপনারা সম্মানিত মানুষ তো দেন এই যে পুরস্কারের সিস্টেম করে গেলাম এটা চালু রাখবেন তাইলে ওই যে যারা ঘুমাই ঘুমাই শুনে এরা সামনে থেকে ঘুমাবে না মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তিনি আলহেরা মিডিয়া থেকে আসছেন তাই না হ্যাঁ এই যে ভাইজানও দিয়েছেন আরো 1000 টাকা মাশাআল্লাহ মিডিয়ার মানুষ টাকা পাইয়া চলে গেছে দেখছেন কত টাকা পাইছে আমার ভাইরা তো আপনাদের টাকা তো আমার থেকে বেশি 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 দিছেন আল্লাহ কবুল করেন আমার ভাইদেরকে আচ্ছা আমি এখন আপনাদেরকে নিয়ে মুনাজাত করব তবে আমার এই যে ভাইরা একটা দাবি করছেন আমার কাছে যে ওজন আপনি একটা গজল বলেন আমি বলবো নাকি উঠে দেবেন আপনারা এরপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ
সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. কষ্ট হচ্ছে আপনাদের? এটাও ছিল, আরেকটা ছিল, তো অল্প অল্প শোনায় দিচ্ছি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের উপরে থাকার তৌফিক দাও